হাই, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজছে সকাল 11টা। তো সকাল 11টার সময় আমি ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ আমি বসে গেছি কিছু বোতল নিয়ে ডেকোরেশন করার জন্য। তো বোতলগুলো অনেক দিন আমি কালেকশন করে রেখেছিলাম, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না যে কিছু করব। তো আজকে বসে পড়েছি ফাইনালি। এখন কেবল একটু কালার দিয়ে রেখে দেবো, কারণ সারা দিনই টাইম লাগবে, কারণ রঙগুলো শুকাতে টাইম লাগে। তো আমি জাস্ট একটু সিলভার কালারের রং দিয়ে পাতাটা, একটা জবা পাতাটা ছিটে দিয়ে এটা নীল কালার করে এখন রেখে দেব। আর একটা বোতল অলরেডি আমি করে রেখেছি, ওটা তোমাদের শেষে দেখাচ্ছি। তো এখন রং করে তো এটা সাইডে রেখে দেবো। হয়ে গেল একটা বোতল কালার করা আমার। আমার কাছে যেহেতু এখন সাদা না সিলভার কালার আর নীলটাই আছে, আর বাকি কালারগুলো দেখছি শুকিয়ে গেছে একটা দুটো কালার, আর লাল কালারটা ফুরিয়ে গেছে, তাই আমি নীল কালার দিয়ে দিচ্ছি, কারণ এখন আর কালার আনা সম্ভব না। এবার আমি আর একটা বোতল, সেটাও আমি আঠা দিয়ে নিচ্ছি। আর সে ওই যে ফুলদানি যে ফুলগুলো ছেড়ে গিয়েছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম, যেগুলো এখন এই আঠার গায়ে বসিয়ে দেবো। ঠিক এরকম ভাবে আমি একটার পর একটা বসিয়ে দেবো। আর ওই দেখো দুর্গা ঠাকুরের প্যান্ডেলের বাস টাঙানো হয়ে গেছে, বাচ্চারা সব খেলা করছে। তো এখন মোটামুটি 12টা বেজে গেছে। তো এবার আমি নিচে যাব, তো খাওয়া দাওয়া করে, রান্নাবান্না খাওয়া দাওয়া করে আবার পরে এসে করব। তো এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আমি আবারও চলে এসেছি এখানে, কারণ অর্ধেকটা করতে করতে আমি রেখে দিয়ে চলে গেছিলাম। তো বাচ্চারা এখনো খেলা করছে। দেখো এখন সন্ধে হয়ে গেছে প্রায়। তো আমি বোতলগুলো সব সেট হয়ে গেছে, আর এবার ওই বোতলটার গায়ে কিছু কাঠ বসিয়ে দিয়ে একটু ডেকোরেশন করব, যাতে দেখতে খুব সুন্দর লাগে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে যে তোমাদের কেমন লাগলো। দেখো বোতলটা কত সুন্দর লাগছে, এটা একটা ওষুধের খালি বোতল ছিল। আবার আমি এখানটা একটু সিলভার কালার দিয়ে দিলাম, যাতে আরো দেখতে বেশি রংটা ফোটে সেজন্য। এবার এই বোতলটাতে আমি একটু আঠা আর সিলভার কালার রংটা একটু লাগিয়ে নিচ্ছি, আর এতে একটু সিলভার কালারের রং ছিল সেটা দিয়ে পুরো ফুলটার উপরে আমি এখন রং করব। তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদেরকে বারবার বলছি যে
যে তোমরা প্লিজ এরকম ভাবে একদিনের জন্য আমার চ্যানেলে এসে এসো না এরকম ভাবে, কারণ এতে আমার সাবস্ক্রাইবার রোজ বাড়ছে, রোজ কমে যাচ্ছে, আর এতে এনার্জি লস হয়ে যাচ্ছে, যার ফলে আমি ভিডিও বানানোর জন্য এনার্জি পাচ্ছি না। হয় না এরকম যে তোমার একটা অঙ্ক বেড়ে গেছে হঠাৎ আবার সেটা কমে গেল? সত্যি খুব খারাপ লাগছে, এটা আমার ক্ষেত্রে না প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে। তাই তোমাদের বলছি প্লিজ তোমরা এরকম করো না, 24 ঘন্টার পর নিয়ম মেনে তোমরা এসো, তাহলে এরকম কারোর সাথেই ঘটবে না। আমি কিন্তু এই নিয়ম অবশ্যই ফলো করে চলছি, তোমরাও করো। আর প্লিজ আমার স্কিপ না করে ভিডিওটা অন্তত কিছুক্ষণের জন্য দেখো, যাতে ওয়াচ টাইমটা একটু বাড়ে। আর তোমরা ভিউজ হচ্ছে অথচ কমেন্ট করছো কিন্তু লাইক করছো না, প্লিজ একটা লাইক অন্তত দিও। আর বেশি কিছু কথা বলছি না তোমাদেরকে, তোমরা দেখো আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। তাহলে আজকের মতো আমি এখানে এখনই স্টপ করছি আমার কথা বলা, তোমরা দেখে নাও আর অবশ্যই জানিও আমাকে কিন্তু।